কর্তব্যরত নার্সকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে অভিযুক্ত ডাক্তারের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান নার্সরা। শনিবার চৌঠা মে রাতে কোচবিহার MJN হাসপাতালে এই ঘটনাটি ঘটে। মেডিকেল কলেজের MSVP রাজীব প্রসাদ জানান যে অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণ হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে কোচবিহার MJN হাসপাতাল মেডিকেল কলেজের মহিলা বিভাগের এক রোগীর রক্ত সংগ্রহ করাকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং ওই ডাক্তার এবং নার্সের মধ্যে। নার্সরা সেই রোগীর রক্ত সংগ্রহ করতে না পারায় সেই ডাক্তারকে অনুরোধ জানান। তবে সেই ডাক্তার দাবি করেন যে রক্ত সংগ্রহের কাজে নার্সদের, এ নিয়ে ব্যাপক বচসা শুরু হয়। এরপরেই সেই বিভাগের নার্সকে ধাক্কা মারার অভিযোগ ওঠে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে। প্রতিবাদে নার্সিং সুপারের ঘরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নার্সরা। বিক্ষোভকারী নার্সরা জানান তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। অভিযুক্ত ডাক্তার যেভাবে গায়ে ধাক্কা দিয়ে অভব্য আচরণ করেছে এর প্রতিবাদে অভিযুক্ত শাস্তির চান তারা। তবে অভিযুক্ত ডাক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে নার্স অভিযোগ জানিয়েছেন, তিনি নিজে তাকে অপমানজনক মন্তব্য করেছেন। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে দুপক্ষকে মুখোমুখি বসিয়ে আলোচনা করা হয়েছে শনিবার রাতে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট শেফালি পুরকায়েত জানান তিনি নার্সদের কাছে লিখিতভাবে অভিযোগ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। বিক্ষোভের জন্য ওয়ার্ডে পরিষেবা দিতে কোনো সমস্যা হয়নি, সব ওয়ার্ডে পরিষেবা স্বাভাবিক ছিল এমনটাই খবর। আর এদিকে কর্তব্যরত নার্স দীপশিতা কি বলছেন শোনাবো। हमारे पास 2 बजे में हैंड ओवर होता है तो 2:10 में अराउंड एक पेशेंट का ब्लड का एडवाइस था तो वो ब्लड का एडवाइस पैथोलॉजी लोग नहीं टान पाए सुबह से तो हमारा अभी इंटर्न लिया है नया इंटर्न उन लोगों ने भी टालने का ट्राई किया फिर नहीं हुआ फिर उसके बाद दीदी जो लोग स्टाफ मॉर्निंग स्टाफ में थे उन्होंने बोला कि डॉक्टर को बुला के डॉक्टर को ब्लड टालने के लिए तभी इंटर्न ने शायद डॉक्टर को बोला जो वहाँ पर डॉक्टर हुए तो जैसे ही उन्होंने आया वैसे ऐसे ऐसे मजाक नहीं हाँ डॉक्टर ने बोला कि ये तो आप लोगों का काम है कि हम लोगों का ब्लड टालने का तो हम ऐसे ही करते जब हम नहीं टाल पाते हम इंटर्न को बोलते जब इंटर्न लोग नहीं कर पाते वो डॉक्टर को बोलते पर आज क्या हुआ जब ऐसे ही बात में एकदम डॉक्टर को गुस्सा आके उन्होंने ऐसा कर दिया फिर उसके बाद उनका बात क्या था कि हमारे दीदी ने उनको बोला था खुद का मजाक मत कीजिए इनके ऐसा हुआ था पर शायद डॉक्टर ने वो शब्द को गलत सुन के कुत्ता सुन लिया फिर दीदी ने क्लैरिटी भी दिया था कि वो कुत्ता नहीं बोला था खुद का बोला था फिर उसके बाद ये सब हो गया फिर उसके बाद दीदी को एकदम धक्का से दिया इधर चेस्ट में मार के छाती पे धक्का दिया फिर उनको लात भी मारा फिर उसके बाद उनको बहुत ही ज़्यादा वर्बली अब्यूज किया स्लैंग यूज जो हम आपको मीडिया में भी नहीं बोल सकते वो वर्ड ऐसे वर्ड उनको यूज़ किया है इसलिए हम सब आज इधर पे खड़े हैं उनके लिए क्योंकि ऐसा उनको हुआ है कल किसी को भी हो सकता है मतलब और ये फिजिकली हैम्पर किया है जी फिजिकली उनको ऐसा चेस्ट ये होता है ना उनको वो चेस्ट में ऐसा मारा ऐसे ही किया है तो इसीलिए हम तो उधर के स्टाफ है तो हमको ऐसा एवरीबॉडी वी ऑल आर हियर फॉर हर सपोर्ट सो हम जस्टिस चाहते हैं इस चीज़ के लिए एटलीस्ट वो डॉक्टर को लेके कुछ तो हो जाए कुछ क्योंकि अभी घटना हो गए है 2:30 में ये घटना हुआ है अभी आपका अभी तक भी एक्शन नहीं हुआ है तो हम इतना देरी से एक्शन शायद हम मीडिया को भी अप्रोच नहीं करते अगर अंदर ही होता ये बात अगर अंदर ही कुछ अच्छा होता कुछ सोल्यूशन देता तो ठीक है पर अभी तक कुछ सोल्यूशन नहीं मिला है तो इसलिए हम दरखास्त करना चाहते हैं कि आप लोग ये थोड़ा आप रिक्वेस्ट कर दीजिए आपका बड़े लोग को भी कि हमारे दीदी को जस्टिस मिले আর এদিকে আমাদের কালেক প্রবীর কুণ্ডুরকে রিপোর্ট দেখাব।
এক রোগীর রক্ত সংগ্রহকে কেন্দ্র করে রীতিমতো বচসায় জড়িয়েছেন কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজের নার্স এবং চিকিৎসকরা। মূলত নার্স যারা দায়িত্বে ছিলেন তাদের অভিযোগ যে এই যে বচসাকে কেন্দ্র করে দেখা যায় যে যিনি চিকিৎসক দায়িত্বে ছিলেন সেই চিকিৎসক তিনি সেই নার্সের গায়ে ধাক্কা দিয়েছেন, এমনকি অভব্য এই আচরণের জন্যই রীতিমতো নার্স যারা দায়িত্বে ছিলেন তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং মেডিকেল কলেজে যে নার্সিং সুপারিনটেনডেন্ট রয়েছেন তার ঘরের সামনে বিক্ষোভ হয় এবং দফায় দফায় বিক্ষোভের জেরে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজে। অন্যদিকে যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তিনি অবশ্য দাবি করেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং যিনি দায়িত্বে ছিলেন যে নার্স তিনিই দুর্ব্যবহার করেছেন এবং খারাপ ভাষা ব্যবহার করেছেন। সব মিলিয়ে কিন্তু অভিযোগ এবং পাল্টা অভিযোগও রয়েছে। সবটার ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং সেই তদন্ত কমিটি গোটা ঘটনার তদন্ত করবে এবং দুই তরফের অভিযোগ পাওয়া গেছে এবং জানা গেছে যে ইতিমধ্যেই মেডিকেল কলেজে দুই পক্ষকে ইতিমধ্যেই যারা নার্স বিক্ষোভকারী নার্স এবং যে চিকিৎসকরা ছিলেন সেই চিকিৎসককে বসিয়ে দুপক্ষকে সামনাসামনি বসিয়ে এক দফায় শনিবার রাতে আলোচনা হয়েছে এবং তারপরও এখনও পর্যন্ত গোটা ঘটনার তদন্ত চলছে এবং একটি যারা সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন মেডিকেল কলেজের তাদেরকে সামনে রেখে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। যে কমিটি তারা তদন্ত করবে দু তরফের সঙ্গেই তারা কথা বলবে। মূলত জানা গেছে যে কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিকেল কলেজ তার যে মহিলা বিভাগ সেই মহিলা বিভাগের এক রোগী সেই রোগীর রক্ত সংগ্রহর কে করবে, মূলত যে নার্সরা ছিলেন দায়িত্বে ওয়ার্ডের সেই নার্সরা সেই রোগীর রক্ত সংগ্রহ করতে পারছিলেন না সেই সমস্যার কথা চিকিৎসককে জানিয়েছিলেন এবং চিকিৎসক যিনি ছিলেন তিনিও দায় এড়াচ্ছিলেন। এই রক্ত সংগ্রহ করাকে কেন্দ্র করেই মূলত বচসা শুরু হয় এবং তারপরে দুই তরফের মধ্যে বচসা হয়। একেবারে সেই ওয়ার্ডের ভেতরেই মহিলা যে বিভাগ সেই বিভাগের ভেতরেই বচসা হয়েছিল এবং সেই বচসাকে কেন্দ্র করেই দুতরফেই অভিযোগ এবং জমা পড়েছে। ইতিমধ্যেই মেডিকেল কলেজের পক্ষ থেকে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।